আজ যে বিষয়টির উপর আমি কথা বলবো সেটি আমার ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আজকে আমি কথা বলবো কিভাবে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ইউটিউব থাম্বনেলে ইউজ করতে পারেন। তো হ্যালো ফ্রেন্ড, আমি নাজাতুল, আপনারা দেখছেন NM চ্যানেল। চলুন আজ কিছু নতুন জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা অনেক অনেক সময় বলতে বেশিরভাগ সময় বা বেশিরভাগ জনই আমরা যারা ইউটিউবার তারা বেসিক্যালি ইউজ করে থাকি পিক্স আর্ট থাম্বনেল তৈরি করার জন্য, আর সেখান থেকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। তো আজ ওটি বাদ দিয়ে অন্য কোনো অ্যাপ্লিকেশনের ওপর জানবো, কারণ পিক্স আর্টে আমাদের অনেকটাই সময় লেগে যায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে। তো আজ যে আমি অ্যাপ্লিকেশনটির ওপর কথা বলবো সেটিতে মাত্র একটি ক্লিকে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এবং সেটিকে আপনার ইউটিউব থাম্বনেলে, ইউটিউব ভিডিও থাম্বনেলে আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে এসেছি স্ক্রিনে আমার, আর এখানে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন রিমুভ বিজি, এখানে আমি ক্লিক করব। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটিও দিয়ে দেবো এবং ওয়েবসাইটটিরও আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই ফটোটিকে কেটে দিলাম এবং এখানে আপলোড ইমেজ লেখা আছে, এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অপশন রয়েছে গ্যালারি, আমি গ্যালারিতে গেলাম এবং সেখান থেকে যে কোনো একটি ফটোকে আমি চুজ করব। তো আমি একটি ফটোকে চুজ করি, যে ফটোটা আমার এতে দেখলেন সেটিকে আমি চুজ করে নেব, ধরুন আমার এই ফটোটি, এই ফটোটি দেব। এখানে চলে গেলাম, এখানে একটি লিমিটেশন আছে যেটা হচ্ছে আপনার 12 MB বেশি ফটো এখানে রিমুভ করা যাবে না। তো 12 MB কম লাগবে, এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যাবেন, আপনার হোয়াটসঅ্যাপ থেকে অন্য কোনো হোয়াটসঅ্যাপে সেটা পাঠিয়ে দিলেই MBটা কমে যাবে, আপনার যে MB 12 MB বেশি হলে স্টোরেজটা আপনার ফটোর সেটা কিন্তু হবে না, তখন কমে যাবে, কমে গেলেই সেটাকে ইউজ করতে পারবেন মানে রিমুভ করার জন্য। তো এখন রিমুভ হচ্ছে, এটা নেটের ওপর নির্ভরশীল, যেই রকম নেট চলবে, যত বেশি নেটের স্পিড থাকবে তত তাড়াতাড়ি আপনার রিমুভ হবে। তো আমার অলরেডি রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই ফটোটা। তো এবার কি করতে হবে আপনাদের, এখানে যদি কোনো ধরনের কিছু অসুবিধা হয়, মানে ধরেন কোনো অংশ বাদ পড়ে গেছে, মানে বেশি কিছু হয়ে গেছে, তাহলে এখান থেকে আপনি এডিটে যেতে পারেন। এডিটে গেলে এখান থেকে আপনারা আরও কিছু, যদি কিছু মোছার প্রয়োজন পড়ে, এটা এটা দেখতে পাচ্ছেন, এটা এই দুটো জিনিসকে ইউজ করে আপনারা কোনো দিকটার সাইড যদি কাটতে চান তাহলে কাটতে পারবেন, এই যে এভাবে কাটা যাবে। এবার ধরেন এটা আপনি কাটলেন, কাটা গেল, এবার যদি এটাকে রিস্টোরও করতে পারেন, রিস্টোর করলে এটা দিয়ে রিস্টোর করা যাবে, যা কিছু করবেন এটাকে রিস্টোরও করা যাবে, এটাও করা যাবে, রিস্টোরও করা যাবে, এইভাবে আমরা করতে পারেন। কিন্তু ওটা মিনি বেসিক্যালি একবারে সেটা হয়ে যায়। তো এবার আমরা যাব, এটাকে ব্যাক করে দেবো এবং দেখে নেব এখান থেকে, এখান থেকে ডাউনলোডে মেরে দেবো বা সেখান থেকে আপনার উপরের থেকে ডাউনলোড করতে পারেন। তো এটা ফটোতে চলে আসলাম এবং এটি ডাউনলোড হয়ে গেছে। এবার এটিকে আমরা ইউজ কীভাবে করব, তো এই জন্য আমি প্রথমে নেটটিকে অফ করে দিলাম, কারণ আমি পিক্স আর্ট ব্যবহার করব, পিক্স আর্টে নেট দিলে প্রবলেম হতে পারে। চলে আসলাম, আমি একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড চুজ করে নিলাম। ব্যাকগ্রাউন্ড চুজ করার পর আমি যেহেতু ইউটিউবের জন্য তৈরি করছি, এখান থেকে টুলসে যাবেন, টুলসের পর ক্রপে চলে আসবেন, ক্রপে আসার পর এখান থেকে ইউটিউবটিকে সিলেক্ট করে নিলেন, এখানে রাইট কর্নারে দাগ দিয়ে দিলেন। রাইট করার পর এবার এখান থেকে আপনি ওই ফটোটিকে ইনপুট করতে পারবেন অ্যাড ফটো থেকে, অ্যাড ফটোটি ক্লিক করলেন, ক্লিক করার পর আমার ফটোটি প্রথমেই চলে এসেছে, আমি এই ফটোটিতে ক্লিক করলাম এবং অ্যাডে ক্লিক করে দিলাম, দেখেন সরাসরি এখানে চলে এসেছে। এবার আপনারা যেভাবে পিক্স আর্ট থেকে থাম্বনেল তৈরি করেন, কিছু লিখবেন, লেখার পর এখানে ক্লিক করলেন রাইট চিহ্নতে করে, এটাকে ডাউনলোড করে নিতে পারলেন, আমার হয়ে গেছে এটি ডাউনলোড। তো বন্ধুরা, এইভাবেই আপনারা করতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণে আপনারা শিখে গেলেন যে কীভাবে আপনারা আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এবার যেটা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ভিডিও ব্যাকগ্রাউন্ডটি, চলমান ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটি আপনারা যদি ইউজ করতে চান আপনাদের চ্যানেলে, তাহলে মানে আপনার ব্যাকগ্রাউন্ড ভিডিও হিসেবে, তাহলে আপনি এখান থেকে আমার প্লে লিস্টটিকে ডাউনলোড করে সরাসরি ইউজ করতে পারেন আপনার চ্যানেলে কোনো রকম কপিরাইট ছাড়াই।
তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যে কোনো ধরনের সমস্যা থাকলে, আপনি বেশি কোনো সমস্যা হলে আমার মেল দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে মেল করতে পারেন, আমি যতদূর পারবো আপনাদের সাহায্য করব। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।